রন্ডিয়া পূর্ব বর্ধমান রন্ডিয়া একটি ছোট গ্রাম পানাগড় সেনাবাহিনীর বেস ক্যাম্পকে রেখে ক্যানেল পেরিয়ে এই গ্রাম বুধবুত থানার অন্তর্গত দামোদর নদের তীরে এই প্রান্তে পূর্ব বর্ধমান নদী পেরুলি বাঁকুড়া বাঁকুড়ার সোনামুখী বাঁধটি ছোট এই বাঁধের মাধ্যমেই দামোদর নদের স্রোতকে বেঁধে রাখা হয়েছে শীতকালে দূর দূরান্ত থেকে লোকজন আসে ভাতি করতে দামোদরের ধারে রয়েছে সেচ বিভাগের বাংলো এখানকার ইতিহাস যেটুকু জেনেছি তা হল প্রথম সেচ ব্যবস্থা চালু হয় এখানেই সময় উনিশশো সাল তখন গভর্নর ছিলেন জন অ্যান্ডারসন এই বাঁধটির উদ্বোধন তিনিই করেছিলেন বাঁধটির কাজ শুরু হয়েছিল উনিশশো সালে